খুশি হয়েছ? খুশি হয়েছ? এটা সুন্দর হয়েছে? হ্যাঁ দেখাও, খুলা দেখাও। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালোই আছি। শুক্রবার ছুটির দিন মানেই যে একটু বেশি সময় ঘুমাবো সেই ঘুমটা আর আসে না, কারণ ডেলিকার অভ্যাস 5:30 অ্যালার্ম বাজে, তাই অফিস যাওয়ার টাইমটাই ব্রেনে সেট হয়ে গেছে, তাই অ্যালার্ম শুক্রবারে না থাকলেও 5:30 সময় ঘুমিয়ে যায়, আর্লি উঠে যায়, তারপর আবার হয়তো কিছুক্ষণ শুই। আর শুক্রবারে একটাই ডিউটি হচ্ছে, শুক্রবারে একদিন সপ্তাহে একদিন আমি বাজারে যাই। তো এনিওয়েজ আজকেও তার ব্যতিক্রম নয়, এখন বাজারে যাব। চলেন বাজারে যাই, আপনাদের সাথেই শেয়ার করি কি কি বাজার করলাম। সকাল সকাল ড্রামে সব ফ্রেশ মাছ চলে আসছে, বাজারে চলে আসছি। বাজার টাজার করে চলে আসলাম, হাত মুখ ধুলাম, এখন ব্রেকফাস্ট করব। সকাল সকাল নাস্তা করে বাজারে যাই না, এখন বাজার থেকে আসলাম, নাস্তা করব, ফ্রেশ হয়ে বেরিলাম, দেখি আমাদের সিনিয়র ক্যামেরাম্যান কি করে। ওই যে আমাদের সিনিয়র ক্যামেরাম্যান ব্রেকফাস্ট করছস? সিনিয়র ক্যামেরাম্যান টিভি দেখতেছে। হাপুস করছস? গোসল করা হয়ে গেছে, নাস্তা খাওয়া হয়ে গেছে। আচ্ছা যাক, আমি বাজার করে আসছি, আমি এখন দেখি ব্রেকফাস্টে কি আছে। ভিউয়ার্স, ফ্রাইডে জুম্মা নামাজ পড়তে আসলাম, নামাজ শেষ করে বাসায় যেয়ে আবার আপনাদের সাথে শেয়ার করতেছি। নামাজ শেষ করে বাসায় আসলাম, এখন লাঞ্চ করব। আর শুক্রবার লাঞ্চের পরেই মানে হচ্ছে একটু চিৎকাইতে হওয়ার সুযোগ থাকে, সপ্তাহে একটা দিনই, তো লাঞ্চ করে একটু চিৎকাইতে হবো, তারপরে আবার সন্ধ্যায় আপনাদের সাথে দেখা হবে, সাথেই থেকে। সো ভিউয়ার্স, শুক্রবার দিন লাঞ্চের পরে একটু চিৎকাইতে হতে পারি, ওই একটা দিনই সুযোগ পাই দুপুরে একটু চিৎকাইতে হওয়ার, তো সন্ধ্যায় ঘুম থেকে ওঠার পরে চাটা খাওয়ার পরে একটু আমার ওষুধের জন্য বের হতে হয়েছিল। তো বের হওয়ার পথে একটা জিনিস আমার চোখে পড়লো, তো সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমি ছোট করে ভিডিও করছি, তো কি চোখে পড়ছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। কি করো এখানে? পড়ালেখা করো? কোন ক্লাসে পড়ো? টুতে পড়ো? কোন স্কুলে? তোমার নাম কি? নিহা। তোমার নাম? কি করেন আপনি? আমি তুমি না টুতে পড়ো? আচ্ছা, ওয়ানের ছড়া পারো? কি ছড়া পারো একটা শোনাও। পারো? বলো।
বাহ মাশাআল্লাহ অনেক তুমি না একটু আগে কি আঁকতেছিলে ছবি আঁকতে পারো পারো না আর কি কি বই খাতা আছে রং পেন্সিল আছে হ্যাঁ স্কুল ঘরে স্কুলে ছবি আঁকতে শেখায় ছবি আঁকা শেখায় না স্কুলে তুমি পারো না কিছু আঁকতে পাখি আঁকতে আপেল আঁকতে এগুলো আঁকতে পারো না হ্যাঁ কি আঁকতে পারো হ্যাঁ শাপলা ফুল আঁকতে পারো আছে খাতায় দেখাও খাতা আছে বাইর করো ভিউয়ার্স আমি এখন রাস্তার পাশে সেই কারণে হয়তো অতিরিক্ত সাউন্ডে অনেক কথা বোঝা যাচ্ছে না তারপর আমি যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি খাতাটা ঘুরাও এরকম করে দেখাও আমাকে ভিউয়ার্স একটু আগে যে বাচ্চাদেরকে দেখলেন তাদের সাথে আমি কিছুটা মুহূর্ত শেয়ার করার চেষ্টা করতেছিলাম তো আপনারা তো দেখলেনই বাচ্চাটা ফুটপাথের পাশে বসে পড়ালেখা করতেছিল প্লাস আমাকে একটা ড্রয়িং করে দেখাইলো তো আমি চেষ্টা করব খুব সামান্য যতটুকু আমার পক্ষে সম্ভব তাদের সাথে একটু খুশি শেয়ার করার জন্য তাদেরকে যেন একটু হ্যাপি করতে পারি সেই জন্য আমি কিছু জিনিসটা নিয়ে আসছি সেটা আপনাদের সাথে শেয়ার করব এই তুমি কই গেছিলা চা আনতে গেছিলা হ্যাঁ তুমি বাবার জন্য চা নিয়ে আসছ পারো তুমি এই রাস্তা পার হয়ে গেছো ভয় লাগে নাই চা আনছ আচ্ছা এই যে দেখো এটা কি দেখো ধরো হ্যাঁ এদিকে খুলে দেখাও এটা কি ফুলো দেখো কি আছে দেখো ওই যে এরকম আছে এইটার মতো করে এখানে রং করবা এই যে এটা যেরকম রং করছে এরকম রং করতে পারবা হ্যাঁ এদিকে তাকাও খুশি হয়েছ এটা রং করতে হইলে রং পেন্সিল লাগবে না হ্যাঁ এই যে নাও রং পেন্সিল আরেকটা রং পেন্সিল খুশি হয়েছ সুন্দর হয়েছে এগুলা এরকম খাতা তোমার আগে আছে নাই এটা আজকে প্রথম পাইছ আচ্ছা দেখো এখানে কি আছে দেখো কি কি আছে বের করে দেখাও ভাইকে দাও তোমরা খুশি হয়েছ তো হ্যাঁ ঠিক করে পড়ালেখা করবা না ফাঁকি দিবা হ্যাঁ ফাঁকি দিবা না পড়ালেখা শিখলে দেখবা তোমরা অনেক বড় হবা তুমিও স্কুলে পড়বা আপুর মতো এই সামান্য জিনিস শেয়ার করাতে ওদের মুখে যে হাসিটা দেখলাম এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হয় না এটা শো অফ করার মতো কোনো জিনিসই না খুব সামান্য কয়েকটা বিস্কিট আর ওর আর্ট মেটেরিয়ালস এটা আমরা আমাদের সারাদিন চলার পথে যে কেউ এরকম মুহূর্তগুলো আমরা আমাদের সারাদিনের লাইফস্টাইলে সংযোজন করতেই পারি সেটা ওদের আনন্দটা থেকে আমাদের আনন্দটা দ্বিগুণ হয়ে যায় আশা করি আপনারা সবাই এরকম কম বেশি করে থাকেন যা শুধু আমি আমার মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করলাম এইটুকুই আমার এই ছোট্ট ভিডিও ক্লিপিংসটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাইন আশা করি অনেকেরই ভালো লাগবে এবং এরকম ছোট ছোট মুহূর্ত আপনাদের লাইফস্টাইলে সবারই সংযোজন হয় তা আমিও ছোট্ট একটু মুহূর্ত আমার লাইফস্টাইলের ডেলি লাইফের মধ্যেই এইটুকু মুহূর্ত পাইছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যারা এখনও চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি শুধু ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না প্লিজ 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 কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্ত ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আর্টিস্ট কাপল ফ্যামিলির সাথেই থাকবেন আর্টিস্ট কাপল ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ